গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ সকাল সকাল একটা ভাবলাম ভ্যানিলা কেক বানাই ঘরে। আর এই কেকটা বানাবো আমি ডিম ছাড়া আর ওভেন ছাড়া, জাস্ট গ্যাসে। তো তার জন্য দেখো এটা টুটি ফ্রুটি নিয়েছি আর মিল্কমেড দিয়ে বানাবো। আর ময়দা লাগছে আমার 1 কাপ। তো চলো রেডি করি বানানো। আর কিছু টুটি ফ্রুটিগুলো নিয়ে না একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো তুমি যখন কেকটা আমরা বানাবো মানে ওর ব্যাটারটার মধ্যে দেবো। তো এবারে মিল্কমেড আমি নিয়ে নিয়েছি, মানে একটা পরিমাণ মতো। আসলে আমি আগে যেমনি খুব মেজার করে কাপ দিয়ে নিতাম, এখন বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে, তো একটা মেজারমেন্টের আইডিয়া হয়ে গেছে। আর তার মধ্যেই একটু দিয়ে দেবো হোয়াইট অয়েল, তারপরে এটাকে বেশ করে আমরা মিক্স করবো। এবারে চলো কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্স করবো। তো একটা বড় ছাঁকনিতে সব নিচ্ছি যাতে একসঙ্গে সুন্দর করে মিক্স হয়ে যায়। তো প্রথমে আমি দিলাম 1 কাপ ময়দা, তারপরে এটা দিচ্ছি পাউডার চিনি, আর তোমার এটা দিয়েছি আমি ওই 1 কাপের একটু কম, মানে একটুখানি কম হিসাবে দেবে যেই যে অতটা হিসাব। আচ্ছা, এবারে 1 চামচ পুরো ভরে তোমার ইয়ে দিতে হবে বেকিং পাউডার, আর 1/2 চামচ বেকিং সোডা। সোডাটা একটু বেকিং পাউডার থেকে একটু কম হবে। এবারে আবার চলো মিক্স করি। এবার এটা ছাঁকনিটা দিয়ে আমরা ভালো করে ছেঁকে নেব, যাতে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি যেটা সেটা মিক্স হয়ে যাবে। এবারে 1 কাপ দুধ নিয়েছি, তো একটু একটু করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে মেশাতে থাকবো। তো দুধটা দেখছো তোমরা, দুধ আমি পুরোটা ইউজ করছি না, মানে 1 কাপ নিয়েছিলাম, আর ঠিক এই কনসিস্টেন্সিটা হবে, মানে এরকম পোরিং টাইপের। আর এবারে আমি দিচ্ছি 1 চামচ একটুখানি ভরে ভ্যানিলা এসেন্স, এটাতে গন্ধটাও ভালো হবে কেকে, যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি তো এটা দেওয়াটা কিন্তু প্রয়োজনীয়। হ্যাঁ, আচ্ছা, এবারে ওই যে টুটি ফ্রুটিটা যেটা ছিল আমি ওর মধ্যে একটু কিশমিশও অ্যাড করেছিলাম, তো এগুলো সব একসঙ্গে এবারে ব্যাটারে দিয়ে মিক্স করতে হবে। আচ্ছা, এবারে দেখো এটা একটা স্টিলের জাস্ট সিম্পল একটা টিফিন কৌটো বড় সাইজের, ওইটা আমি নিয়ে নিয়েছি বেকিং ডিশ হিসাবে। আর এটার মধ্যে এখন একটু তেল লাগিয়ে নিতে হবে, সাদা তেল, হোয়াইট অয়েল লাগিয়ে একটু ব্রাশিং করে, মানে যাতে চিপকে না যায় কেকটা, ভালোভাবে ডিমোল্ড হয়ে যায়, ওই জন্য এটা লাগানো। আমার কাছে একটা বাটার পেপারও ছিল, তো বাটার পেপারও আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা বাটার পেপারটা দেওয়াটা খুবই অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর লাগিয়ে বাটার পেপারের উপরে একটুখানি আবার তেল ব্রাশিং করে দিচ্ছি। এবারে ব্যাটারটা যেটা আমার বানানো হয়ে গেছিল ওটা আমি এর মধ্যে এবার আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। বাটার পেপারটা দিয়ে এবারে ঢেলে নেওয়ার পর এটা একটু জাস্ট ড্যাপ ড্যাপ করে নেবে। এবারে ওর উপরে কাজু বা আরো এক্সট্রা যদি টুটি ফুটি দিতে চাও দিয়ে নিজের মতো করে তোমরা সাজিয়ে নিতে পারো যেমনি খুশি। অনেক কিছু আলমন্ড বা পিস্তা বাদাম এগুলো সমস্ত সব কিছু অ্যাড করা যায়। এবারে দেখো এই প্যানটা নিয়েছি আমি কেকটা বেক করার জন্যে, এবারে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের উপরে বসিয়ে একটু এর মধ্যে নুন ছড়িয়ে দিতে হবে, নুন ছড়িয়ে কিছুটা দিয়ে তারপরে ওর মধ্যে তুমি ঢাকা দিয়ে এটাকে একটুখানি 5 মিনিট প্রিহিট করে নিতে হবে, তারপরে আমরা এটা ইউজ করব। এবার প্রিহিটের পরে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে এবার এটা 5 মিনিট গরম হওয়ার পরে এবারে আমি এটা কেকের টিনটা রেখে দিলাম,
দিয়ে এবারে চলো, এবারে এটা মোটামুটি 40 থেকে 45 মিনিট অবধি পুরো বেক হবে। এবার মাঝে একবার একটু হাফ এন আওয়ার পরে তুমি খুলেই দিয়ে, আমি দেখছি এখন মোটামুটি মনে হয় হয়ে এসছে, 40 মিনিট আমার হয়ে গেছে। তো একটা কাঠি লাগিয়ে আমি দেখিনি যে কিছু লাগছে কিনা, তো নেই, দেখো পরিষ্কার কাঠিটা, দ্যাট মিন্স আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে। তো চলো এইবার এটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে দেখাচ্ছি। তো এটা নামিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে আমি ডিমোল্ড করব। একটু ঠান্ডা হওয়ার পরে ছুরি দিয়ে সাইডগুলোকে একটুখানি ইয়ে করে ছাড়িয়ে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এটা আমি নামিয়ে নিলাম। তো এই হলো আমার ভ্যানিলা কেক আজকে তৈরি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ট্রাই করে দেখবে, ভালোই লাগবে আশা করি। ঘরে যারা ডিম খেতে চাও না, কেকের মধ্যে ডিম ছাড়া বানানো এটা পুরো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে একটা, তো শেয়ার করো। চলো আবার দেখা হবে।